ভ্রমণপ্রিয় বাঙালির হাতে দু একদিনের ছুটি থাকলেই সবার আগে যে জায়গাটিতে যাওয়ার কথা মনে পড়ে তা হল দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এই সুবিস্তৃত সমুদ্র সৈকত বাঙালির মনে প্রাণে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাই তো মানুষ বারে বারে ঘুরতে চলে আসে এই দীঘায় শীত হোক বর্ষা হোক অথবা গরম প্রতিটি টাইমের জন্যই দীঘা যেন একটি অনবদ্য জায়গা যেখানে এসে মানুষ তার মনে শান্তি খুঁজে পায় তাই তো আমিও চলে আসলাম দীঘা ভ্রমণ করতে এটা আমার জীবনের প্রথম দীঘা ভ্রমণের অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরতে নিয়ে এসেছি এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম যেহেতু আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম ওল্ড দিঘাতে তাই ডাইরেক্ট ওল্ড দিঘা চলে গেলাম তোমরা যদি নিউ দীঘা যেতে চাও তাহলে টোটোতে ভাড়া পড়বে জনপতি দশ টাকা আর ওল্ড দিঘা যেতে ভাড়া পড়বে জনপতি কুড়ি টাকা আমরা যেহেতু চারজন ছিলাম তাই পুরো টোটোটাই রিজার্ভ করে নিয়েছিলাম একশো টাকার বিনিময় যাওয়ার পথে দেখতে পেলাম নিউ দিঘার রাস্তার ধারে তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির আদলে একটি মন্দির এরপর আমরা ডাইরেক্ট হোটেলে পৌঁছে গেছিলাম সেখানে ড্রেস চেঞ্জ করে প্রথমেই চলে গিয়েছিলাম নেহরু মার্কেটে কারণ আজকে আমরা ঠিক করেছিলাম রান্না করিয়ে খাবো যদি তোমরা ওল দিঘায় থাকো আর ঠিক করো যে রান্না করিয়ে খাবে তাহলে সবথেকে ভালো জায়গা হলো বাজার করার জন্য নেহরু মার্কেট এই একই জায়গায় তোমরা সবই পেয়ে যাবে যেমন মাছের বাজার মাংসের বাজার খাসির মাংসের দোকান মুদি দ্রব্য চালের দোকান সব কিছু আমরাও এখান থেকে মাছ কিনে নিয়েছিলাম এখানে তোমরা পমফলেট ভেটকি ইলিশ কাঁকড়া গলদা বাগদা সব রকম মাছই পেয়ে যাবে আমরা ঠিক করেছিলাম ইলিশ মাছ খাবো তাই এখানে ইলিশ মাছটা কিনে নিয়েছিলাম এখানে ইলিশ মাছের দাম ছিল সাতশো টাকা করে এরপর আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী মাছ কিনে নিয়েছিলাম আর কাটানোর জন্য দিয়ে দিয়েছিলাম কাটার জন্য আলাদা করে টাকা নিয়েছিল দশ টাকা এরপরে মাছ নিয়ে সোজা চলে গিয়েছিলাম যেখানে রান্না করব সেই দোকানে এখানে যদি তোমরা রান্না করে খেতে চাও তাহলে সব থেকে ভালো দোকান হলো মন্টুদার দোকান এখানে শুধু আমরা মাছ আর চাল কিনে দিয়েছিলাম বাকি রান্না ওনারাই করে দিয়েছিল সেখান থেকে ডাইরেক্ট আমরা চলে গিয়েছিলাম ওল সি বিচে সেখানে স্নানের পর্ব সেরে নিয়েছিলাম আর ভিডিও খুব একটা করা হয়নি স্নান করে সোজা খাওয়ার নিয়ে হোটেলে চলে গেছিলাম হোটেলে রেস্ট নেওয়ার পর বিকেলে বেরিয়ে গেছিলাম সাইটসিন করার জন্য বিচ থেকে স্নান করে যাওয়ার সময় আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম বিকেলে সাইট সিনের জন্য তোমরা যখন টোটো বুক করবে সেই সময় অবশ্যই কিন্তু একটু দরাদরি করে নেবে কারণ আমাদের কাছ থেকে চেয়েছিল টোটাল পাঁচটা জায়গার জন্য সাতশো টাকা আমরা দর কষাকষি করে ঠিক করেছিলাম পাঁচশো চল্লিশ টাকায় এই পাঁচশো চল্লিশ টাকার মধ্যেই পার্কিং চার্জেসও অ্যাড করা ছিল আমাদের সাইট সিনের আজকে প্রথম যে জায়গাটি ছিল তা হলো কাজু উদ্যান এখানে ভিতরে ঢুকে আমরা কাজু বাদামের দেখা পাইনি ঠিকই কিন্তু কাজু বাদাম গাছগুলো শাড়ি কি সারি দাঁড়িয়েছিল আর এত সবুজ হয়েছিল মনে হচ্ছিল যেন আমরা অন্য একটা জগতে চলে এসেছি খুবই শান্তশিষ্ট নিরিবিরিয়ে জায়গাটা ছিল বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বোর্ডে লেখা কিছু ইনফরমেশান আমরা দেখে সোজা বেরিয়ে গিয়েছিলাম কাজু উদ্যান থেকে একটা ইনফরমেশান দিয়ে রাখি এই সময় যেহেতু কাজু বাদাম গাছে ধরেনি সেই জন্য আমরা এখানে প্রবেশ করতে পেরেছিলাম কিন্তু যেই সময় এখানে কাজুবাদাম হয় সেই সময় কিন্তু এই বাগানের ভিতরে কাউকেই ঢুকতে দেওয়া হয় না এরপরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম ওড়িশার বর্ডার যা পশ্চিমবঙ্গ আর ওড়িশাকে আলাদা করে রেখেছে এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ওড়িশার বর্ডার এরপর আমরা যেখানে যাচ্ছি সেই স্থানটা কিন্তু ওড়িশার মধ্যে পড়ে এরপরের ডেস্টিনেশান হল রাধাগোবিন্দ মন্দির এই মন্দিরটি অনেকটাই ওড়িশার মন্দিরগুলির আদলে তৈরি করা হয়েছে এর ভেতরে কিন্তু ক্যামেরা করা নিষেধ রয়েছে যার জন্য তোমাদের কাছে আমি ভেতরের মন্দিরটা তুলে ধরতে পারলাম না তোমরা বাইরের থেকেই মন্দিরের তোরণটা দেখে নাও এই মন্দিরটির ভেতরে রয়েছে রাধা মাধবের মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আর অনেক গোপাল বিগ্রহ মন্দির দর্শন করে আমরা চলে গেলাম নেক্সট যে আরেকটি মন্দির সেটি হচ্ছে চন্দনেশ্বর মন্দির এই মন্দিরটি খুবই জাগ্রত একটি মন্দির আর এখানে বাবা চন্দনেশ্বরের দর্শন তোমরা পেয়ে যাবে প্রথমেই মন্দিরটির ভিতরে ঢুকে আমরা একটা পুকুর দেখতে পেলাম যেখানে আমরা হাত পাড় ধুয়ে মাথায় জলে ছিটা দিয়ে বাবা চন্দনেশ্বর মন্দিরে প্রবেশ করব বাবার বিগ্রহ ছাড়াও তোমরা এখানে আরও বেশ কয়েকটি মন্দির দেখতে পাবে যার মধ্যে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এছাড়া রয়েছে মা দুর্গার মূর্তি আর রয়েছে রাধা মাধবের মূর্তি কথিত আছে যেহেতু এই মন্দিরটি খুবই জাগ্রত মন্দির সেই জন্য অনেক ভক্ত এখানে এই পুকুরে স্নান করে ডন্ডি কেটে তাদের মনস্কামনা বাবা চন্দনেশ্বরকে জানায় এবং তা পুরনো হয় আর সেই জন্যই হয়তো প্রত্যেক সোমবার এই মন্দিরে অসংখ্য ভক্তবিন্দের ঢল নেমে পড়ে আমি যেহেতু একটু বেলা করে এসেছিলাম সেই জন্য এখানে খুব একটা মানুষের দেখা মিলছিল না তোমরা যদি পুজো দিতে চাও এই মন্দিরে তাহলে সকাল সকাল আসবে এই মন্দিরের ভেতরেই পুজোর ডালা পাওয়া যায় পঞ্চাশ টাকার বিনিময় তা নিয়ে এখানে তোমরা পুজো দিতে পারো আমি এখানে প্রত্যেকটা মন্দির দর্শন করেছিলাম ভক্তি ভরে আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো এই গাছটিতে তোমরা তোমাদের মানসিক দড়ি বাঁধতে পারো মন্দিরের ভেতরে ঢুকতেই দেখি মন্দিরের ভেতরে একটা এত বড় সার দাঁড়িয়ে আছে আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম সবাই বলল কিছুই করে না এ এখানে সারাক্ষণই থাকে তো আমি বাবা চন্দনেশ্বরের দর্শন করে চলে গেলাম অন্য ঠাকুর দর্শনের জন্য এই মন্দিরের বাইরে বেশ কিছু দোকান আছে যেখানে ঠাকুরের অনেক জিনিসপত্র পাওয়া যায় যেমন ফটো রুদ্রাক্ষের মালা আরও অন্য কিছু তো তোমরা যদি চাও এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করে নিতে পারো এরপরে আমরা সোজা চলে গিয়েছিলাম উদয়পুর বিচে আর এই বিচকে তোমরা সবাই যেন বাংলার মিনি গোয়া বলা হয় উদয়পুর বিচকে বাংলার গোয়া বলা হয় তার কারণ এই একটাই বিচে তোমরা এমন কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবে যা অন্য কোনো বিচে কিন্তু পাবে না কারণ এই বিচে আসলে তোমরা ভাটার সময় স্কুটি রাইডিং করতে পারবে হর্স রাইডিং করতে পারবে আর এছাড়া পেয়ে যাবে মাছ ভাজা কাঁকড়া ভাজা পেয়ারা মাখা আরও অনেক কিছু যা তোমরা সমুদ্রের জলে পা ভিজিয়ে বসে চেয়ার টেবিলে এনজয় করতে পারবে এছাড়াও এখানে বিনা নিষেধে তোমরা গ্রহণ করতে পারবে তামাকজাত দ্রব্য আর মাদক দ্রব্য এর জন্য তোমাদের কিন্তু কেউ বারণ করবে না তো তোমরা যারা এসব পছন্দ করো তারা এই বিচে আসলে সব থেকে বেশি আনন্দ পাবে এরই সঙ্গে পেয়ে যাবে ডিজে মিউজিকের তালে তালে নিজেদেরকে একটু দুলিয়ে নেওয়া আর সমুদ্রের জলে পা ভিজিয়ে এনজয় করা এর এক আলাদাই অনুভূতি যা তোমরা উদয়পুর বিচে আসলেই কিন্তু পাবে এরপরে আমাদের ডেস্টিনেশন ছিল ওশিয়ানা সি বিচ এই বিচটি কিন্তু একদমই শান্তশিষ্ট নিরিবিরি একটি বিচ তোমরা যারা কাপেল আসবে অথবা হাজব্যান্ড ওয়াইফ আসবে যারা একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও খুবই শান্তশিষ্ট একটি পরিবেশে তাহলে কিন্তু এই বিচটি তাদের জন্য স্বর্গদ্বার বলতে পারো ওশিয়ানা বিচে রয়েছে বেশ কিছু গেস্ট হাউস যারা এইখানে থাকতে চাও তারা এই গেস্ট হাউসগুলিতে কন্ট্যাক্ট করে আগে থেকে বুকিং করে নিতে পারো ওশিয়ানা বিচে সমুদ্রের ধারে কাছে যেতে গেলে বেশ কিছু সিঁড়ি পার করে যেতে হয় যার জন্য আমি আর বোন এই দুজনেই গিয়েছিলাম মা আর পিসি টোটোতেই বসেছিল যারা একটু বয়স্ক মানুষ এখানে আসবেন যদি সিঁড়ি পার করতে অসুবিধা হয় তাদেরকে বলবো এখানে না যাওয়ার জন্য এই বিচে এতই কম সংখ্যক মানুষের আনাগোনা হয় যে যার জন্য এখানে কিন্তু তেমন কোনো দোকানপাটে দেখা পাওয়া যায়নি ছিল একটি দোকান যেখানে তোমরা পেয়ারা মাখা শশা কিংবা ছোলা সেদ্ধ মাখা এইসবই পেয়ে যাবে আর ছিল বিচের ধারে একটি শুধু আইসক্রিমের দোকান তো আমরা একাধিক সিঁড়ি পার করে ধীরে ধীরে এগোতে থাকলাম ওশিয়ানা বিচের সমুদ্র সৈকতের দিকে তারই মাঝে দেখো ঝাউবনের মাঝ দিয়ে যেন মামা উঁকি মারছে আমাদের দিকে আর এই পরিবেশটা ছিল এতই সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো নয় তোমরা গেলে তবেই তা অনুভব করতে পারবে এখানে একটি নেচার পার্কও তৈরি হচ্ছে যা এখনও অবধি চালু হয়নি আশা করছি আমরা খুব শিগগিরই এটি একটি নতুন ভ্রমণস্থান হিসেবে খুঁজে পাবো এই বীজটি ছিল একদমই জনশূন্য আমি আর আমার বোন ছাড়া কেউই খুব একটা ছিল না তাই আমরা ঘুরে ঘুরে চারপাশটা একটু দেখছিলাম এই বিচের ধারে একটি ওয়াচ টাওয়ার ছিল যার ওপরে গিয়ে তোমরা সমুদ্রের দূর পর্যন্ত দেখতে পাবে বিচের উল্টো দিকে যে জনবহুল একটি জায়গা দেখা যাচ্ছে সেটাই ছিল উদয়পুর বিচ উদয়পুর বিচ আর ওশিয়ানা বীচ বলতে গেলে একদমই পাশাপাশি যদি তোমরা চাও হেঁটেও চলে আসতে পারো সমুদ্রের ধারের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম আর সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো গুনতে গুনতে বেশ কিছু সময় আমরা এখানে কাটিয়ে দিলাম এরপরে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য এরপরে আমরা সোজা ওলদিগা দিঘা বিচে গিয়ে নামব কিন্তু রাস্তায় যাওয়ার পথে দেখতে পেলাম জাহাজ বাড়ি এই জাহাজবাড়িটি শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের দ্বারা নির্মিত এটা দেখার পরে আমরা সোজা চলে গেলাম ওলদিঘা সি বিচে আজকের সন্ধ্যেটা আমরা এখানেই কাটাবো সমুদ্রের এই উত্তাল ঢেউ আমাদের মনকে ছুঁয়ে গিয়েছিল আমরা এক দৃষ্টে সেটাই দেখছিলাম এইভাবে বিকেল থেকে কখন যে সন্ধে হয়ে গিয়েছিল তা কিছুই বুঝতে পারিনি অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা সোজা হোটেলে চলে গিয়েছিলাম যার ভিডিও করা হয়নি আমরা যাওয়ার সময় সেরা হোটেলের থেকে বিরিয়ানি নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য আর পিসির জন্য নিয়ে নিয়েছিলাম এক তরকা আর রুটি এখানে তোমরা যে কোনো রুটি পাঁচ টাকা করে পেয়ে যাবে হাত রুটি কিংবা রুমালি রুটি যেটাই তোমরা নাও না কেন বিরিয়ানির দাম পড়েছিল একশো টাকা যেটা ছিল চিকেন বিরিয়ানি যার মধ্যে তোমরা আলু ডিম আর চিকেন পেয়ে যাবে আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি রাতের ডিনার শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ আগের দিন রাতে ঘুম না হওয়ায় আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কিছু সাইট সিন আর তার সুন্দর সুন্দর ইনফরমেশান নিয়ে আজকের জন্য শুভরাত্রি